শ্রেয়সীর কাছে যাই। শ্রেয়সী, কেএমআরসিএল তাদের মধ্যে প্রকল্প শেষ করা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, কেন এই অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণ কি? এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল পরশুর যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেন অনিশ্চয়তা তৈরি হয়েছে আমি তোমাকে একটুখানি দেখাই সেই বিষয়টা, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা, এই যে টোটাল যে এই সেক্টরটা রয়েছে, এই এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত যে টোটাল যে অংশটা রয়েছে, সেই অংশটার মধ্যে কিন্তু টোটাল বানাতে হবে হচ্ছে 8খানা ক্রস প্যাসেজ। অর্থাৎ ক্রস প্যাসেজ মানে একটা সুড়ঙ্গ থেকে আরেকটা সুড়ঙ্গের জন্য যাওয়ার জন্য মাঝখানে একটা ছোট সুড়ঙ্গ, ফলে যেটার দৈর্ঘ্য কম বেশি 6 থেকে 9 মিটার পর্যন্ত হয়ে থাকে। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে বানাতে হবে মোট হচ্ছে 8খানা ক্রস প্যাসেজ, যার মধ্যে দেখা যাচ্ছে যে ক্রস প্যাসেজ নাম্বার যে 2, সেই 2তেই কিন্তু গত পরশুর যে ঘটনা সেই ঘটনা ঘটেছে। অর্থাৎ ক্রস প্যাসেজ নাম্বার 2তেই কিন্তু গত পরশুর যে ঘটনা সেই ঘটনা ঘটেছে। এবার এরপরেও কিন্তু বানাতে হবে ক্রস প্যাসেজ নাম্বার 3, ক্রস প্যাসেজ নাম্বার 1, ক্রস প্যাসেজ নাম্বার 7, ক্রস প্যাসেজ 6, ক্রস প্যাসেজ 4 ইতিমধ্যেই বানানো হয়ে গেছে, সেখানে কোনো সমস্যা হয়নি। কিন্তু এই অংশটা মূলত বউবাজারে যে অংশটাতে ঘটনাগুলো ঘটছে সেই অংশটাতে কিন্তু আরও 2টো ক্রস প্যাসেজ বানাতে হবে গত পরশুর ক্রস প্যাসেজ নাম্বার 2টাকে যদি আমরা ছাড় দিই। সব থেকে বড় বিষয় হচ্ছে এই ক্রস প্যাসেজ 1 এবং ক্রস প্যাসেজ 3, এই অংশের মাটির নিচের যে অবস্থা সেই অবস্থা কিন্তু আরও খারাপ। অর্থাৎ ক্রস প্যাসেজ নাম্বার 2-এ মাটির নিচের অংশটা যতটা খারাপ যেখানে ঘটনাটা ঘটেছে, তার থেকে কিন্তু আরও খারাপ মাটির নিচের অবস্থা হচ্ছে এই ক্রস প্যাসেজ নাম্বার 1 এবং ক্রস প্যাসেজ নাম্বার 3-তে। অর্থাৎ এই ক্রস প্যাসেজ নাম্বার 1 এবং 3 বানানোর ক্ষেত্রে যখন ঢুকতে হবে মাটির নিচে, যখন সুড়ঙ্গ করতে হবে, সেই অংশের ভূমির অবস্থা কিন্তু আরও বেশ কিছুটা খারাপ। ফলে সেই জায়গাতে ঘিরেই কিন্তু কার্যত তোমাকে বলবো যে এই মুহূর্তে কেএমআরসিএলের কর্তারা প্রবল চিন্তায় রয়েছেন যে ক্রস প্যাসেজ নাম্বার 2-এর যে মাটির অবস্থা তার থেকেও বেশ কিছুটা খারাপ অবস্থা মাটির হচ্ছে ক্রস প্যাসেজ নাম্বার 1 এবং ক্রস প্যাসেজ নাম্বার 2-তে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে ক্রস প্যাসেজ নাম্বার 2-তে সমস্ত সতর্কতা নিয়ে কাজ করতে গিয়েও এই এত বড় বিপত্তি ঘটে গেল, সেখানে ক্রস প্যাসেজ নাম্বার 1 এবং 3-র কাজ কীভাবে হবে, কবে করা যাবে সেই নিয়ে গোটা যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটার কাজটা শেষ হওয়ার কথা হয়েছে 2023-এর ডিসেম্বর মাসের মধ্যে কাজটা শেষ হওয়ার কথা। কিন্তু যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রস প্যাসেজ নাম্বার 1, 2, 3 কীভাবে বানানো হবে, কতদিনে সেই কাজ করা যাবে, এইটা নিয়ে কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারছেন না। ফলে সামগ্রিকভাবে এখন এই ক্রস প্যাসেজগুলো বানানো না হলে কিন্তু এই প্রকল্পকে কোনোভাবেই ছাড়পত্র দেবে না রেলওয়ে সেফটি কমিশনারের দপ্তর থেকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্রস প্যাসেজটা বানাতে হবে, কিন্তু ক্রস প্যাসেজটা বানানো কীভাবে হবে, কারণ মাটির যা কন্ডিশন সেই কন্ডিশনে ক্রস প্যাসেজ নাম্বার 2-তেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল, ক্রস প্যাসেজ নাম্বার 1 আর 3 কীভাবে বানানো হবে সেই নিয়ে কিন্তু প্রবল চিন্তায় রয়েছেন রেল কর্তারা। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রজেক্ট কবে কীভাবে শেষ হবে সেই নিয়ে কিন্তু বড় সড়ো দুশ্চিন্তার মেঘ তৈরি হয়েছে। তার কারণ 23-এর ডিসেম্বরের মধ্যে যে এটা কোনোভাবেই শেষ করা যাবে না, আপাতত বেশ কিছুটা পরিষ্কার এমনটাই কিন্তু হয়ে গেছে রেলকর্তাদের কাছে। কিন্তু শেষ করা তো পরের বিষয়, আগে ক্রস প্যাসেজ 1 আর 3 কীভাবে বানানো হবে সেটাই কিন্তু এই মুহূর্তে রেলকর্তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ।